নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব যে ওয়েট ম্যানেজমেন্টের জন্য বা ওয়েট লস বা অতিরিক্ত মেদ কমানোর জন্য আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করবার পাশাপাশি কি করতে হবে, কি ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং তার সাথে সাথে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে কি কি করবেন, পার্টিকুলার কোন অংশের জন্য সেটাও আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? সঙ্গে থাকুন বন্ধুরা। বেলি ফ্যাট কমাবার জন্য যে ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, আমি দুটো দেখাবো, ঠিক আছে? তো দুটোই আপনাকে রেগুলার 20টা করে করতে হবে, 5 সেট করে 4 বার আপনি করবেন, ঠিক আছে? 5 সেট করে 4 বার মানে 20 বার, ঠিক আছে? তো করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন, চলুন দেখা যাক। বন্ধুরা, তোমরা সকলে দেখতে পেলে যে কেমনভাবে ব্যায়াম করতে হবে এবং তার সাথে সাথে সবার আগে যেটা আমাদের দরকার, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। আমাদের সকালবেলার যে টিফিন ব্রেকফাস্ট সেইটা তোমাকে চেঞ্জ করতে হবে। সেই জায়গায় কি নেবে, সেই জায়গায় তোমাকে নিতে হবে হাই প্রোটিন ফর্মুলা এবং তার সাথে সাথে মিল রিপ্লেসমেন্ট। হাই প্রোটিন ফর্মুলা উইথ মিল রিপ্লেসমেন্ট এটা তোমাকে নিতে হবে। এই দুটো জিনিস তুমি সকালবেলায় তোমার ব্রেকফাস্টে তুমি যদি নাও, এবং তার সাথে সাথে আমি যে ব্যায়ামগুলো দেখালাম আজকে, এটা পার্টিকুলার পেটে বেলি ফ্যাটের জন্য, ঠিক আছে? বেলি ফ্যাট যদি বেশি হয়ে যায়, তাদের বেলি ফ্যাট কমাতে ওটা কাজে দেবে। এবং মিল রিপ্লেসমেন্ট এবং প্রোটিন পাউডার হলো আপনার ওয়েটটাকে ম্যানেজ করবে। ওভার ওয়েট হলে ওয়েট লস করবে এবং ওভারঅল আপনার শরীরে অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আর দেরি নয়, অনেক দেরি অলরেডি হয়ে গেছে, আর দেরি নয়। যদি আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আপনার মেদ কমিয়ে আপনাকে সুস্থ থাকা দরকার। তাই আজ থেকে আপনারা প্রতিজ্ঞা নিন, আজ থেকে আমার সাথে অ্যাসোসিয়েট হয়ে আপনারা আপনাদের ওয়েট লস করবেন এবং আপনাদের শরীরকে সুস্থ এবং সবল এবং ফিট থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।